đâu được. আরে আমারে খালি খালি মার কেন? আমি তো পাগল না। কত জায়গায় কাইটা গেছে? আরে আমারে খালি খালি মার কেন? আমি বুঝি ব্যথা পাই না, আমার বুঝি কষ্ট হয় না। তুই চুপ করে মার খাস কেন? প্রতিবাদ করতে পারস না? এই নে এটা খা, বাড়ি যাই। আমি বুঝি খালি ঘুরে বেড়াই? সংসারে কামে মন দে, কাম করলে দেখবি পাড়ায় ঘুরতে আর মন চাইব না। জানো মা, এক কাম হয়েছে। আবার কি হইলো? ওই যে আমাকে পেয়ারালি। হ্যাঁ, পেয়ারালির কি হয়েছে? পাড়ার পোলাপান মাইরা একেবারে রক্ত বাইর করে ফেলেছে। কষ কি এরকম একটা হাবা গোবা পোলারে? আহারে, পাড়ার পোলাপানকে একটু মায়া হইল না? আমি যদি সময় মতো না যাইতাম আরো অনেক মায়ের মারত। খুব ভালো কাম করছস মা, সোয়াবের কাম করছস। এরকম একটা মানুষের বিপত্তুন বাঁচাইয়া তুই হাসাই ভালো কাম করছস। আর তুমি তো খালি আমারে বলো আমি নাকি পাড়ায় পাড়ায় ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াই। মাইয়ারা কি খালি আদরি করে, শাসন করতে হয় না? মা হইছে হইছে। আচ্ছা মা, পেয়ারালি আমগো মতো স্বাভাবিক মানুষ হইল না কেন? আল্লাহর কথা কি মানুষ কইতে পারে? আল্লাহ তিনটা জিনিস নিজের হাতে রাখছেন, জন্ম মৃত্যু বিয়া, এই সাথে কারো হাত নাই। আল্লাহ দুনিয়াতে যারে যেভাবে পাঠান তাই মান্য নিতে হয় রে মা। পেয়ারালি শুনো বড় মায়া লাগে। এত করে কই বাইরে যাবি না, আমার কথা তো কান দিয়া যায় না। তুই যে স্বাভাবিক মানুষ না এটা তুই বোঝস না? তোর বাপের সংসারও শান্তি পাই নাই, তুইও আমারে শান্তিতে থাকতে দিবি না। মানুষে কয় চাচা তো ভাই বোনে বিয়া করলে নাকি তাকে ঘরে কানা লোলা মায়া বুলা হয়। বাপের কথা কইছি আর অমনি গোসা হইছে। তোর বাপে কি মরণের কালে 10 বিঘা জমি রেখে গেছে? জমি জমানো যদি রেখা যেত তাইলে তাইলে আর আমার এই ভাবনা ভাবতে হইতো না, বুঝছস? আমার জমি জমা চাই না, আমার মরা বাপের এনে কোনো কথা কবি না। কমু কমু, সারা জীবন আমি কমু। তোর বাপের কারণে আজ আমি পরের বাড়িতে কাম কইরা মরি। তোর শরীর গতি ঠিক থাকলে আমার এত ভাবনা ভাবতে হয় না। কি রে কি এ অসম আমার কইতা আছে? ওই যা যা, তোর দরজে কত দূর আমার জানা আছে। বিধবা মায়ের একমাত্র পোলা, পোলাপ কম থাকলে মায়ের মনে যে কি কষ্ট হেগা তুই বুঝবি না রে, তুই বুঝবি না। মা
ইয়াই উপস্থিত হইছ দেখো কারে নি আইছি পিয়ারালি কেমন আছো আতে কি হইছে কিছু না আমার লাগিয়া পেয়ারা পাড়তে যাইয়া হাত ছিললে কি অবস্থা করছে তোর আক্কেল বুদ্ধি আর কোনোদিন হইল না এই হাবা গোবা পোলাটা তুই গাছ উড়াইছস আমি কি কইছি নাকি ও নিজে থেকে উঠছে মিশা কথা কানের কাম নাই মালা হাসাই কইছিস আসি তুই চুপ কর আমি তোর মতো বেকুব না হন তুই যদি ওরে আর কোনোদিন গাছে উড়াস তাহলে তোর একদিন কি আমার একদিন মনে থাকবো তো থাকবো নে পিয়ারালে রিপিটা দে যত জ্বালা রোজগার করে তাই তারা বেশি বেশি খায় তুই খা আমি খাবো না খালি যা আমার চোখের সামনে থেকে দূর হ
এত মানুষের মরণ হয় তোর মরণ হয় না? মাছ ভাত খাইতে চায়, হারামজাদা কুনহানকার, ওর লেগে আমার জীবনটা শেষ হয়ে গেল। রমজান, তোর যে সব কাম দিছিলাম ঠিক মতো করছো? রমজান কোন কাম বাকি রাখে না হুজুর, মতলুব আলীর জমি দখল নিছি, রেজি সবিটি গিয়া আপনার নামে কইরো ফালাইছি। বাবা, সাবাস সাবাস সাবাস, তুই আমার লেগে এত করস না, আমারও কিছু করা দরকার তোর লেগে। এই নে যা, এটাকে উগলি রাখ, তোর সনের ঘর, এবার টিনের ঘর কর, যা। হুজুর হুজুর, আপনার এই দিন আমি কোনোদিন শোধ করতে পারব না হুজুর, যা যা। আচ্ছা যে আচ্ছা, সালাম হুজুর, সালাম। বাজান, আমার কিছু টাকা দাও। টাকা? তুই টাকা দিয়ে কি করবি? মেলায় যামু। কার লগে? একলা যামু, আর কার লগে যামু? কার লগে? ঠিক আছে, তুই পিয়ারালি নিয়ে যা। পিয়ারালি? অহনরে কই পাই? এই নে। এই টাকা পাগলি মাইয়া, এখন ওই পোলা পাই না। পিয়ারালি, হাই পিয়ারালি, রাগ করো কেন? কিরে তোর মুখ এত শুকনা কেন? কিছু খাস নাই? না। চল আমার লগে, পেট ভৈরা খাওন পাবি। কই যাম? মেলায়। মেলায়? আমি না তোমার কিরে হাসতেছস কেন? আমি না একটা খোয়াব দেখছি। দেখি আর তুমি একটা সিল চকুর। কি এত বড় কথা, তুই ঠিক কইতাছস তো? আমার বিশ্বাস হইতেছে না, আমার মাইয়া এই বৎসত মানুষটার লগে নিরালায় কথা কইব? হুজুর বিশ্বাস না হয় আপনি নিজেই ফরমান করেন। মাইয়ার যখন আমার তখন দেখতে হয়, পেয়ারালি পেয়ারালি, দেখতো আমার পায়ে মনে হয় পোকা ফেলাই দিত। ও মা গো, কিরে হা করে তাকায় আছস কেন? জলদি ফেলা। বাঁচাইলি আমারে। আমার মায়ের লগে আমার আমি আদর করি বুঝলা, পাড়ায় পাড়ায় ঘুরে এই বৎসরত মানুষটার লগে মাথা খারাপ হয়েছে। আমার মাথা ঠিকই আছে, এতদিন আমি বুঝবার পারি না।
আমার নিজ চোখে না দেখলে ঘরে গেলে টের পাবি। আপনি আমার নামে একটা অন্যায় কথা কয়েছেন, এটা ঠিক না। আমি অন্যায় কথা কইছি? মাইয়াটারে আর কতদিন আটকে রাখবা? যতদিন না হওয়ার কারণে মানুষের কাছে ছোট না ওই। ইস রে, আল্লাহ মান সম্মান রাখছে, অন্য কেউ দেখলে তো বদনামই রটাই দিত। বদনাম যাতে না হয় সে ব্যবস্থা করো। কি ব্যবস্থা? মালা বড় হয়েছে, ওরে বিয়া দাও। একদিন একটা ভালো কথা কইছ, মালারে বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। না, আমি কইতেছিলাম কি, মালার মতটা একবার নেওয়ার দরকার না? আচ্ছা, ওর আমার মত কি? ও আমার মাইয়া, আমি যা করুম ওর ভালোর জন্যই করুম। না, তোমার পছন্দের পোলার লগে মালা যদি রাজি না হয়? পোলাটা তোমারও পছন্দ হইব, দেখবা। কে পোলাটা কেডা? আইতেছে আইতেছে, দেখবা। আমার পোলা কানা হোক, কুড়া হোক, কুজা হোক, তাতে মানুষের কি? সে কি কারো পাকা জানে মই দিছে, যেমন করে মারতে হইব সব দোষ ওই মাইয়াটার। না মা, মালার কোনো দোষ নাই। তুই চুপ কর, কেন কেন তুই বড় লোকের বেটির লগে করুস? হ্যাঁ, তুই গরিব, তার উপর তোর কত রে দোষ? তুই যে কি তুই বোঝস না বাজান। ও মা, আমি জানি আমি কি, আমি সমাজের অভিশাপ, পাগারের কীট, মানুষ নামের কলঙ্ক, একটা জীব জন্তুর যে দাম আছে আমার তাও নাই। তাইলে আল্লাহ কেন আমার দুনিয়ায় পাঠাইছে? না রে বাজান, না না, তোর কোনো দোষ নাই রে বাজান। তুই যাওয়ার আধার ঘরের মানিক। মামু গু গ্রাম হচ্ছে ভূত আছে নাকি? ভূতি তো পুরুষ মানুষেরে ভূতে ধরে এই প্রথম জানলাম। তুই চুপ কর তো। আমি ভাবতেছি কামটা করলো কেডা, নিশ্চয়ই বাজান ভূত কি আছে? কোনখানে ভূত আছে? ওই যে বটগাছের তলায় আমার বৃষ্টি শাড়ি তো ওইখানে ভাঙছে। হাই, তুই ওখানে ভূত আছে যাই না, এইখানে যাস কেন? আমি ভূতেরে ডরাই নেই। আচ্ছা যাও, যা হয়েছে হয়েছে, ভাই না আম তুমি যাও ভিতরে, যা হাত মুখ দিয়ে খায় লো। যাও 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 যাও।
আমার কিছু হলে মানুষের কি কি হয়েছে কইবি তো না কম না তুই না কইলেও আমি বুঝবার পারি আমার পেয়ারালি কেন রাগ হইছে তোর সাথে দুদিন কথা হয় নাই দেখা হয় নাই তাই রাগ এই তো কেমনে বুঝলা তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না আমি সব জানি আমার ফুপাতো ভাই আছে ফোনে নিয়ে বড় বিপদে আছে যতক্ষণ জীবন আছে ততক্ষণ বিপদ আছে যখন জীবন নাই তখন বিপদ নাই ফেরালি এত ভালো কথা তুই কইলি কেমনে বুঝবার পারি না তো কেমনে কইলাম আহারে তুই যদি সুস্থ স্বাভাবিক মানুষ হইতি অনেক কিছু করবার পারতি করছি করছি তো তোমার ফুফাতো ভাই রে ভূতের ভয় দেখাইছি তুই ভয় দেখাইছিস দেখাও না তোমার লগে হ্যার বিয়া দিতে চায় আমি ওরে গ্রাম সাদা করু খবরদার এইসব কথা যেন বাজান শুনবার না পারে তুমি না করলে জানবো কেমনে পেয়ারালি তুই আমার মনের কথা কেমনে বুঝোস আমি তোমার মনের কথা সব বুঝি দিদার ভাইরে নিয়ে বড়ই চিন্তায় আছি এই যে মালা তুমি এখানে আর আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান কেন আমারে খোঁজনের কি দরকার আমি কি হাতের আংটি যে পড়ে গেলে হারায় যামু এই এই তুই কেডা ভূত না মানুষ মানুষ আমি তো ভাবছিলাম জন্তু জানোয়ার নাকি দিদা ভাই মানুষের সাথে কিভাবে কথা কইতে হয় শিখো নাই একটা একটা বদসুরত মানুষের জন্য তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করলা আর কোনোদিন তুমি যদি ওরে কিছু কাও ভালো হবে না কয়ে রাখলাম আয় পেরালি চিঠি লিখছে টাকা লেগা কয়টা টাকা না পাঠালে পোলাটার আমার লেখাপড়া বন্ধ হয়ে যাইব তোমার পোলার লেখাপড়া বন্ধ হইব কিনা এই ভাবনা তোর আমার না নাকি আমি কইলাম আমি টাকা পয়সা দিয়ে পাবো না আপনি না হয় জমি বন্ধ করে হে টাকাটা দেন জমি তোমার জমি তো সব বন্ধক রাখছো সব তো শেষ খেতের জমি রাখছি ভিটা তো এখনো আছে ভিটা আহা ভিটা দিলে তুমি থাকবা কই আল্লাহর এত বড় দুনিয়ায় থাকনের কি আর অভাব হইব পোলাটা আমার দুদিন পর পাশ দিয়ে বাইর হইলে একটা চাকরি পাইব চাকরি পাইয়া আমার সব কিছু নতুন করে করব আপনার বন্ধকে টাকাও ফেরত দেব ঠিক আছে ওই কাইল তুমি বাড়ি গিয়া টিপসই দিয়া রমজানের কাছ থেকে টাকা নিয়ে নিও আচ্ছা আসসালামু আলাইকুম কোথায় যাচ্ছ তুমি ও ব্যথা লাগে তাহলে তোমার কি তোমার জন্য তো এখানে আসা আর সেই আমি তোমার লাগে না শুইলে এক লাখ লাখ ঘুরি এই তো কথাটা মিছা কি হাসা তোমার অভিযোগ শক্ত আমি স্বীকার করি তোমার দুর্ভাগ্য তোমার লগে আমার মোলাকাত হইতেছে না মন না দিলে মোলাকাত কেমনে হয় মনের অনেক দরজা থাকে সেই দরজা দিয়ে অনেকে ঘরে ঢোকে অনেকে বাইর হয় সবাইরে মনে রাখা সম্ভব হয় না আমি তো সবার দলে না জানি তুমি আলাদা আলাদা হইলেও আমার অন্য মানুষ আছে সে ব্যতিক্রম একটা বদসুরত মানুষের তুমি ব্যতিক্রম বলো সুন্দর চেহারা হইলেই মানুষের অন্তর সুন্দর হয় না জগতের সব সুন্দর জিনিসগুলা নিয়ে অকাজের
যেমন ময়ূর, কোনো কামে লাগে না। আমি আগেই বুঝবার পারছিলাম তোমার দিয়ে কিছু হইব না। কেন, আমি আবার কি দোষ করলাম? মানুষ নিজের দোষ নিজে টের পায় না। যারা ভালা মানুষ তারা অন্যের দোষ খুঁজে বেড়ায় না। ও, আমি মানুষটা খারাপ? হ্যাঁ, ভালা না খারাপ সেটা তুমি বুঝো না। আচ্ছা, আমি যদি খারাপই হইলাম তাহলে এই সংসার লেগে আমি এত কিছু করলাম কেন? আমার যা কিছু আছে সেটা তো তোমার মাইয়েই পাইব, হ্যাঁই ভোগ করবো নাকি? ভাগিনাটারে আনলাম, ভাবছিলাম তুমি মাইয়াটারে বুঝাই কইবা, অল্লাকে ভালো ভালো কথা কইতে, ওরে গ্রামটা ঘুরাইয়া দেখাইতে। আরে এইসব কথা আমার তোমার শিখাইয়া দেওয়ার লাগবো। তোমার মাইয়া কি ছোট? ভালো শিক্ষার মতো তার আমি ভালোবাসার শিক্ষা দিব? আমি এসব পারো না। তাহলে পারবা নাকি? কাম অত কিছু করো না। কি কইলা? তোমার সংসারে আমি কোনো কাম করি না, সব কিছু বাতাসে হয়। ঠিক আছে, আজ তো তোমার সংসারে আমি কিচ্ছু করুম না। হায় রে, এইরকম মাইয়া মানুষ আর সংসার কপা। এখন তো কারো খবর নিতে পারবো না। কারো খবর নিবা কেন? খবর নিবা মালার। মালা, মালার কি হয়েছে? কিছু হয় নাই, তোমারে দেখা করনের লাইগা পুকুর পাড়ে যাইতে গেছে। আমার বিশ্বাস হয় না এসব ভূতের কাম। নিশ্চয়ই দিদারের পিছনে কেউ লাগছে। আচ্ছা, দিদার কার কি ক্ষতি করছে যে মানুষে ওরে ভূতের ডর দেখাবো? আরে হেইটা জানলে তো আরে শাস্তি দিতাম। মামু মামু, আমি দেখলাম মালার মতো একজন আসছে বুরকা পরে আমার সামনে আসবে, এসে আমাকে আমাকে বরাবর পানিতে ধাক্কা দিল। থাক, তুমি চুপ করো। এতদিনে আমার মায়ের ডারে হাত করতে পারলাম না, আবার পুরুষ মানুষ। যাও যাও যাও, ভিজা কাপড় বদলাও গা, যাও। মামু মামু, আপনি আপনার কথাটা শুনে। আরে যাও, এই কাপড়টা বদলাইয়া ভালো হয়ে আহ, যাও। আচ্ছা, কেডা এমন করতেছে কত জানো না? এই দলে তোমার মাইয়াও আছে। কি কো মালা? আরে বয়স তো আর এমনি হয় নাই, বুঝি, সব বুঝি। আমি আর দেরি করা পারবো না, এক সপ্তাহের মধ্যে দিদার লাগে মালার বিয়া দিব। কি কইলা? এমন একটা বোকা পোলার লাগে আমার মাইয়ার বিয়া দিবা? হ, বোকা হইল হ্যাঁ, আমার ভাগনা বইনের ছেলে, তোমার মাইয়ারে কইয়া দিব। মা মা বাজান রে কও, এ বিয়া আমি করুম না। তোর বাপ যখন একবার মুখ দিয়া বাইর করছে তখন কারো সাত দিনে এই বিয়া বন্ধ করে। তোমরা এই বিয়া বন্ধ না করলে আমি অন্য ব্যবস্থা করব। কি ব্যবস্থা? সেটা তখনই টের পাইবা। মালা, আমারে তুমি জরুরি চিঠি দিছো কেন? না দিয়ে উপায় আসিল না। আচ্ছা কি হয়েছে কত? বাজান আমার বিয়ার ঠিক করছে। তাইলে তো সুসংবাদ,
হেই বিয়ার দাওয়াত খানের লেগে ডাইকে পাঠাইছো। ওই বিয়ে আমি করুম না। তাইলে কারে বিয়ে করতে চাও? এইটা বুঝো না। আচ্ছা না কইলে কেমনে বুঝমু? লেহাপড়া শিখলে শুনছি মানুষ নাকি চালাক হয়। শোনো, মাইয়ে মাসের কাছে পুরুষরা চিরদিনই বোকা। থাক থাক, তোমার আর বোকা সাজনের কাম নাই। এখন কও, আমি এখন কি করুম? আমি তোমারে ভালোবাসি, তুমি যেমন আমার প্রতীক্ষা আছো, তাইলে আমার তো একটা ব্যবস্থা করতেই হইব। তুমি আমার বাঁচাইলা ফিরোজ। এখনো বাঁচো নাই মালা, দরকার হইলে আমরা মইরা প্রমাণ করবো আমরা বাইসা আছি। আচ্ছা আমি তাহলে এখন যাই, ওই বেলা কথা মনে। ঠিক আছে। আরে ফিরোজ, আমি দোয়া করি তা কোনো খবর না দিয়ে হঠাৎ তাই বলি যে অনেকদিন তোমার দেখি না, তাই দেখতে ইচ্ছে হলো চলে এলাম। আমারই দেখতে ইচ্ছে হলো আয়া বলে। আই এখন কি দেখতেছ? আমার এই অভাব দেখতেছ? আমার এই গরিবি হাল দেখতেছ? এই তো আমি জানি বাজান, শহরে থেকে লেহাপড়া করি, এই লেহাপড়ার খরচ জোগাইতে তোমার অনেক কষ্ট হয় বাজান। আর এই যে মাঝে মাঝে বাড়ি আসি, এটা তুমি পছন্দ করো না বাজান, এটার তুমি অপচয় ভাবতেছ। কিন্তু বাজান, জীবনে কিছু কিছু সময় মানুষের অপচয় ভাবলে চলে না। বাজান, আমার কথায় তুই মনে কষ্ট পাস না, আমি তোর হতভাগ্য বাবা, মূর্খ মানুষ, কি কইতে কি কই ফেলাই না বাজান। তাহলে এমন কথা আমি তোর কই কেন? না বাজান, আমি কিছু মনে করি নাই, সব সময় সব কথা মনে করলে চলে, আর তোমার কথা তো একদমই আলাদা। বাজান, তোর পড়াশোনা কেমন হইতেছে? ভালো বাজান, খুব ভালো হইতে আছে। খুশি হলাম বাজান, খুশি হলাম। এই পড়াশোনাটা মন দিয়ে কর, ওটা নিয়ে আমার অনেক আশা বাজান, অনেক আশা। দেখবা ইয়ে গোসল করবি তো? হ্যাঁ, কাপড় ছাইরা গোসল টোসল ছাইরা। হ্যাঁ, আমি মতির মারে খাওয়ান দিতে করি, বাপে হাত পোলায় একত্রে ঘামু নিয়ে আছে। হ্যাঁ, ঠিক করছি, মালার বিয়েতে গ্রামের ব্যাবাকে দাওয়াত। গ্রামের ব্যাবাক মানুষ যদি কয় শিকদার সাহেবের মায়ের বিয়া খাইছিলাম, একখান খাওন খাইছিলাম। তোমার একটু কষ্ট হইব, বিয়ার ঝামেলা তো আর কম না। তুমি তো কোনো কথাই কও না। হ্যাঁ, গাছের মোড়ার ডাল লহান বয়ে রয়েছ, আর কিছু কওনা থাকলে কও না। এই বিয়াটা না দিলে হয় না? তোমার কি মাথা খারাপ হয়েছে না? ওই শেওড়া গাছের ভূতে চাপছে তোমার মাথায়? মালা দিদারের লগে বিয়াতে রাজি না। মালার বাপ তো রাজি, এই সংসার আমার, এই সংসারের ভালো মন্দ মান সম্মান এগুলি টিকায় রাখার দায়িত্ব আমার। আমি যার লগে বিয়া ঠিক করছি হ্যার লগে বিয়ে হইব, তুমি ওই খাজুরির আলাপ আমার সঙ্গে আর করবা না, বাস এ আমার শেষ কথা। তোমার সব কথা আমি বুঝছি মালা, কিন্তু তারপরেও কথা থেকে গেল। আবার কি কথা? তোমার আর আমার মধ্যে অনেক ব্যবধান, তোমার বাবা বড় লোক, তোমার বাবা কিছুতেই এই বিয়েতে রাজি হবেন না। তুমি শিক্ষিত, যোগ্যতার থেকে কম কিসে? এক মনীষী বলছেন, পৃথিবীতে দুইটা জিনিসের সমন্বয় দেখা যায়, একটা যোগ্যতা আর একটা অযোগ্যতা। আর দুইটা শ্রেণীর লোক দেখা যায়, একটা যোগ্য লোক আর একটা অযোগ্য লোক। মানুষের দৃষ্টিতে আমি যোগ্য, কিন্তু তোমার বাজানের দৃষ্টিতে আমি অযোগ্য। এখানে এখানে শিক্ষার কোনো দাম নাই। আমি যে তোমারে নিয়ে আশায় বুক বাঁধছি, আমি যে তোমারে নিয়ে স্বপ্ন দেখছি, তুমি নিজেও আশ্বাস দিস মালা? আশা যত বড় ততই বড় বাধা তার ভিতরে আর বাইরে। তাহলে কি আমাদের ভালোবাসা সব শেষ হয়ে যাইব?
মালা, আমি আর সাথে বাজান খুব কষ্ট পেয়েছেন। তারপর থেকে ভাবলাম অমুক মতো গরিবের ভালোবাসা পাপ, ভালোবাসা যতটুকু দেয় তার সে অনেক বেশি, অনেক বেশি কাইরা নেই। আমি তোমার কোনো কথাই শুনবার চাই না। তুমি যদি আমার কথা না রাখো এই জীবন আমি আর রাখব না। মালা মালা, এইটা তুমি কি বলতেছো মালা? আমার আর কোনো পথ নাই। আমি আমি তোমার ভালোবাসার অমর্যাদা করবো না মালা, কিন্তু তোমার বাজান যদি এই বিয়া বন্ধ না করেন তাহলে তাহলে আমি নিজেই একটা ব্যবস্থা করে তোমার এখান থেকে নিয়ে যাবো মালা। কই গেছিলি? হ্যাঁ কি রে, মনটা খারাপ কি রে? হ্যাঁ কি হয়েছে? বাগানে গেছিলাম, দেখি যে মালা শিশ বাল্যকে কথা কয়। কি করলি তুই, হাসা কইতেছস? হ্যাঁ আমি দেখ কাই যাব হারা। আরে হুইনা যা। অনেক দিনের পানি বুকের মধ্যে জমা ছিল, অনেক দিনের পানি, এই পানি ফালাইয়া হালকা হইলাম। আমার পাগল বলা, কান্দে না কান্দে না। হ্যাঁ মেয়ারা, যা কইতেছিলাম এই হোকলাকান্তি গ্রামে পোলা পানগ পাগলামি চলবো না। আরে আমাকে একটা মান সম্মান আছে, বসির ভাই খুব সম্মানী ব্যক্তি, তার বড় গৃহস্থ, তার মাইয়ার লগে নাকি হাতেমালির পোলা ভালোবাসা করে। হাতেমালি কামলার পোলার লগে একটা সম্মানী ব্যক্তির মাইয়ের বিয়ে হয়? না। তাই যদি না হয় তাহলে ওই কামলার পোলার বিচার হওয়া উচিত। আমি ঠিক করছি এমন একটা বিচার হওয়া উচিত যা দেখা এই গ্রামের পোলা পানরা ওই রকমের কাম আর না করে। তাই ওই কামলা হাতেমারির পোলা কাঞ্চন রে 50টা দৌড়া মারা হো, ঠিক আছে? যোদ্ধা সাহেব আমার একটা কথা আছে। কও। তোমাদের কথা শুনবার লেগেই তো এখানে ডাকা হয়েছে, কও। আপনি বড় লোকের মাইয়ারে ভালোবাসার কারণে গরিবের পোলারে শাস্তি দিবার চান, কিন্তু আপনার নিজের মাইয়াই তো গরিবের পোলারে। মানে এই ভরা মজলিশে তুই আমার মাইয়ারে রয়ে কথা কস? আপনার মাইয়া গ্রামের একজনকে ভালোবাসে এটা গ্রামের ব্যাপাকেই জানে। শোনো মিয়ারা, আরে শোনো কথা শোন। হ্যাঁ আরে পিয়ার আলী কুৎসিত বস্ত্রত লোক, হ্যারে আমার মাইয়া আদর করে খাওন দেয়, আর হ্যারে নিয়ে এত বড় মন্তব্য? হ্যাঁ আমরা পিয়ার আলীর কথা কইতেছি না। তাহলে কার কথা কইতেছো? এই মাঝে চাষার পোলা ফিরোজের কথা। বিশ্বাস নয় আপনার বাগানে গিয়ে দেন। মালা অনেক সময় হইলো, এবার ফিরে চলো। আমার যাইতে ইচ্ছে করতেছে না, সারাদিন এইখানেই থাকতে ইচ্ছে করতেছে, মনে হইতেছে এইখানেই আমার যত সুখ। জানো তো সুখের চারটি পাখা, তাই সে দ্রুত উড়া পালায়। আমি তারে পালাইতে দিব না। মালা খবর খবর, তুই আমার বাজান করে ডাকছিস, তুই আমার মুখে চুনকারি দিচ্ছিস।
আরে আমি আদর সোহাগ করি বইলা তুই আমার এত বড় অপমান করলি হাসান তুমি আমার কথা শুনো হাসান আমি আমি মালারে ভালোবাসি কত ভালোবাসো এটা আমি দেখুন এই ধর মান জমি জমা সব বন্ধক দিয়া এখন পোলারে লাগাইছিস আমার মায়ের পিছে আর একটা আঘাত যদি আমার বাবারে করছেন আঘাত আপনারা খাইছ এত বড় সাহস আর আমরা তুই আমার গা হাত তুলে পারতাস মান সম্মান আমার কথাটা হলো আমি কইতেছিলাম মায়ের হইয়া কোনো কথা কইবা না আমি মালার বিয়া দিয়া তারপর তোমার কথা শুনি আমার দরকার আছে আমার দরকার এই নে এই সিডিটা নে খবরদার কেউ দেখাবি না পোস্ট অফিসে যাইয়া টিকিট লাগে পোস্ট করে দেয় যা সব দোষ আমার বাজান আমার কারণে জোরদার তোমার লোক দিয়ে মারছে না বাজান না তোর কোনো দোষ নাই বাজান তোর এই গরিব বাপের এই মূর্খ বাপের একটা কথা তুই মনে রাখিস মানুষ শুধু মানুষের লাইকা আর ওই যে উপরালা আছে না এই কইলাম সবার লেখা বাজার সবার লেখা তুই আলোতে গেলে তো আমার অন্ধকারে থাকতেই যে মাইয়া বাপের ইজ্জত লুটায় দিয়া অন্ধকারে শেষ করে দেয় এই মায়ের কথা আমি শুনি না এই নিয়ে যা অন্ধকারই আমি অন্ধকার শেষ আপনার কথা মতন সব ঠিক আছে বাসনের আর আশা নেই বাবা বাবু না একটা মৃত্যু দিয়া মামু আমি একটা মেয়ের পাইতেছি না এইটা তুমি কি কও না মামু জোর করে সব হয় ভালোবাসা ভালোবাসা
হয় দিদার, হয় দিদার, দিদার, কিরা, 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 আমার যা করণের উচিত আমি এটাই করছি। এই দুনিয়াটা এত সুন্দর, আমাগো পেরালি পেরালি আমার হাসপাতালে যাওয়ানোর সময় নাই, সুরজ ভাই মালা তোমার ভালোবাসে, ওরে তুমি সারা জীবন আগলে রাখো, কেউ যেন ওরে কাইরা নিতে না পারে। তোর কোন চিন্তা ভাবনা আমি তোমার সমস্ত কষ্ট যন্ত্রণা সব নিয়ার চিরদিনের মতো এই দুনিয়া থেকে চলে যাই।